চলে এসেছে রমজান মাস আর এই রমজান মাসে ইফতার টেবিলে আমরা চাই হেলদি কোনো ইফতার আইটেম তাই আজ তৈরি করে দেখাবো ছোলা দিয়ে ভিন্ন স্বাদের তিনটা হেলদি ইফতার রেসিপি আশা করি সারাদিন রোজা রেখে ইফতার টেবিলে হেলদি এই ইফতার পেলে পরিবারের সবাই খুশি হয়ে যাবে তো কিভাবে ঝটপট এই রেসিপি তৈরি করবেন দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে সাথে থাকতে হবে তো দেরি না করে চলুন দেখে আসি ইফতারের এই হেলদি মজাদার রেসিপিটি এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু উপকরণ নিয়ে নিলাম শশা গাজর টমেটো এবং লেবু এখন এগুলোকে কিউব করে কেটে নিব আর নিয়ে নিলাম ছোলা এই ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে কিন্তু পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গাজর শশা এভাবে করে কিউব করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু লম্বা বা যে কোনো শেপে কেটে নিতে পারেন টমেটোটা এভাবে করে কেটে নিব ভিতরের যে পানি অংশটা আছে সেটা কিন্তু ফেলে দিতে পারেন এখানে আমি একটা ডিম সিদ্ধ করে শুধুমাত্র সাদা অংশটা নিয়েছি আর লেবু নিয়েছি দুই টুকরো এভাবে করে সাথে নিয়েছি ক্যাপসিকাম আমি এভাবে করে কেটে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো শেপে কেটে নিতে পারেন এখন দেখিয়ে দিব কিভাবে তিনটা ভিন্ন স্টাইলে বা ভিন্ন স্বাদে রেসিপিটি তৈরি করা যায় এখানে একটি বলে নিয়ে নিলাম ডিমের যে সাদা অংশ সেটা দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম কিছুটা শশা কুচি আপনারা চাইলে কিন্তু কম বা বেশি করে দিতে পারেন আমরা যেহেতু দুইজন মানুষ তাই অল্প করে সবগুলো উপকরণ দিয়ে দিব এখন বেশ কিছুটা পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিলাম আরেকটা জিনিস আপনারা এখানে অবশ্যই অ্যাড করবেন সেটা হলো ধনিয়া পাতা আমার কাছে এই মুহূর্তে ধনিয়া পাতাটা ছিল না এই জন্য স্কিপ করে গেছি এখন আমি বিট লবণ দিয়ে দিব চাইলে কিন্তু সাদা লবণটাও দেওয়া যেতে পারে এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা সরি এভাবে কাঁচা যে সোলাটা আমি সারা রাত রেখে দিয়েছিলাম সেটা আর সরিষার তেল দিয়েছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই একটু অলিভ অয়েল তেলটা দিতে পারেন সেটা কিন্তু সবথেকে ভালো হয় খেতে তো একটা প্লেটে সবগুলো উঠিয়ে নিলাম দেখুন দেখতে কতটা মার্শাল্লাহ সুন্দর হয়েছে হেলদি ইফতার এর থেকে আমার মনে হয় কোনো কিছু হয় না আপনারা চাইলে কিন্তু এই ইফতারে এই রেসিপিটা রাখতে পারেন এখন দেখে দিব দুই নম্বর পদ্ধতিতে কিভাবে হেলদি সালাদ বা হেলদি ইফতার তৈরি করা যায় একটি বলে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম শশা কুচি আর দিয়ে দিব এখানে পেঁয়াজ এভাবে করে কেটে নিয়েছি কিছুটা একটা পেঁয়াজ দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিলাম চাট মশলা আমি এখানে কোনো রকম পরিমাণ বলছি না আপনারা কম বা বেশি করে সবগুলো উপকরণ দিয়ে দিবেন সাথে দিয়ে দিব বিট লবণ আমি আবার বলছি অবশ্যই এখানে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে নেবেন এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা আমি এটাকে প্রেসার কুকারে দুই থেকে তিনটা বাসি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিলাম এর ভিতরে আমি কিছুটা লেবুর রসও দিয়ে দিব লেবুর রসটা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হয় অবশ্যই কিন্তু এটা দেওয়ার চেষ্টা করবেন এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব তো সবগুলো উপকরণ দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে একটা পাত্রে নামিয়ে নিব দেখতে কত সুন্দর হয়েছে মাসালা দেখুন আপনারা চাইলে কিন্তু এই রোজা ইফতারে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন একদমই কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা ছোলার রেসিপি এখন দেখিয়ে দিব তিন নম্বর পদ্ধতিতে কীভাবে সহজে রেসিপিটি তৈরি করা যায় এখানে আমি সিদ্ধ করা ছোলা নিয়েছি পরিমাণ মতো এখন দিয়ে দিব কিছু একটা মুরগির মাংস হাড় ছাড়া যে মাংস থাকে সেটা আমি বাটার দিয়ে ফ্রাই করে নিয়েছি এখন আমি এখানে একটা সিদ্ধ করা আলু এভাবে কিউব করে কেটে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছুটা বিট লবণ এখন দিয়ে দিব কাঁচামরিচ আমি কিন্তু আগে দুইটা রেসিপিতে কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছিলাম অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন সাথে কিন্তু ধনিয়া পাতাটা অ্যাড করে নেবেন এখন সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা আমার কাছে ছিল বাট অলিভ অয়েলটা ছিল না এই জন্য কিন্তু আমি সরিষার তেলটা দিয়েছি অলিভ অয়েলটা দিলে কিন্তু খেতে অনেকগুণ স্বাদ বেড়ে যায় তো রস সরি লেবুর রসটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম অন্য একটা পাত্রে নিয়ে তারপর আমি আবার এই পাত্রে নিয়ে নিব তো দেখুন আমি উপরে কিছুটা ক্যাপসিকাম ছোট্ট টুকরো করে কেটে দিয়ে দিলাম সাথে গাজর এভাবে ছোট মিহি কুচি করে দিয়ে দিলাম দেখা দেখার সৌন্দর্যের জন্য তো এই রমজানে আপনারা কিন্তু অবশ্যই হেলদি এই যে কোনো একটা রেসিপি তৈরি করে নিতে পারেন খেতে যেমন মজার স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা আর এই রেসিপি খাওয়ার পরে কিন্তু আপনার শরীরে যে ক্লান্তি থাকে সেটা কিন্তু অনেক দূর হয়ে যায় তাই অবশ্যই কিন্তু বাসায় রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে